প্রধানমন্ত্রীর দিশা নির্দেশনায় উত্তর পূর্বের অষ্টলক্ষ্মীর হাতে হাত ধরে সম্মিলিতভাবে বিকাশের লক্ষ্যে ধাবমান। স্বাস্থ্য পরিকাঠামোর অত্যাধুনিকরণ সহ আশাকর্মী থেকে শীর্ষ আধিকারিকদের আন্তরিক কর্মপ্রচেষ্টায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অভূতপূর্ণ সাফল্য এসেছে। বৃহস্পতিবার মুক্তধারা অডিটোরিয়ামে এনিমিয়া ও টিবি মুক্ত ত্রিপুরা গড়তে পক্ষকালব্যাপী বিশেষ অভিযান ও ইন্টেনসিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন কর্মসূচির সূচনা করে একথাই বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিগত দিনে অহংবোধকে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ে আন্তরিকতার ঘাটতি ছিল, কিন্তু কেন্দ্রীয় সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভাগের সাথে বিনয়পূর্বক নিয়ত যোগ স্থাপন দ্বারা অনুদৃষ্টিভঙ্গিতে রাজ্যের প্রাপ্তি সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। রাজ্যের মূল ব্যক্তি প্রদত্ত উৎসাহিতকরণ পরিষেবা প্রদানকারীদের মনোবলকে চাঙ্গা করে, অসাধ্য সাধনের পথে ধাবিত করে। এরই ফলশ্রুতিতে জটিল রোগের চিকিৎসা সহ অন্যান্য পরিষেবার সুফল বন্টনে একের পর এক সাফল্যের নজির স্থাপন করছে বলে জানান মুখ্যমন্ত্রী। খুব সুন্দরভাবে ঊর্জার সঙ্গে সুন্দর মানসিকতা নিয়ে যেভাবে কাজ করে চলছে হেলথ ডিপার্টমেন্ট, পুরো রাজ্যব্যাপী 2 মার্চ থেকে 16 মার্চ আর 27 তারিখ আর 28 তারিখ এক যুগে আমরা ত্রিপুরাতে কাজ করব। আর হেলথ ডিপার্টমেন্ট যেসব লাগাতার কাজ করে আসছে সাকসেসফুলি, সেই দিশাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাব। আজকের যে মূল যে তিনটি কার্যক্রম, একটা হচ্ছে টিবি মুক্ত ভারত তৈরি করা, টিবি মুক্ত ত্রিপুরা তৈরি করা, আর একটা এনিমিয়া মুক্ত ত্রিপুরা তৈরি করা। তার জন্য 15 দিনের কার্যক্রম 2 মার্চ থেকে 16 মার্চ আর একটা 27 ফেব্রুয়ারিতে আমরা পালস পোলিও টিকাকরণ, ও 27-এ যারা না আসবে নিতে পারবে না, 28-এ আবার দেওয়া, এটাই মূল কার্যক্রম। এখানে অনেকের প্রশ্ন, স্যার এই যে যদি কার্যক্রমে আপনি এত কিছু কেন কোথায় মন গেলেন, সোলেংটা গেলেন, মন্দিরগাঁট গেলেন? এই কারণে গিয়েছি, কারণ এইগুলিতে না গেলে আপনার আপনাদের জীবনশৈলী সম্বন্ধে ক্লিয়ারিফাই হবেন না। এবছর 27 ফেব্রুয়ারি রাজ্যে 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের 2 ফোঁটা পোলিও ড্রপ খাওয়ানো হবে। এই কর্মসূচিতে প্রায় 3,50,000 শিশুকে পোলিও ডোজ দেওয়া হবে। ত্রিপুরার মোট 3,629টি বুথে পোলিও ড্রপ খাওয়ানো হবে। যে সমস্ত শিশুরা 27 ফেব্রুয়ারি 2 ফোঁটা ডোজ খেতে পারবে না, তাদের 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 2 ফোঁটা পোলিও ড্রপ খাওয়াবেন। সুস্থ ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার 2 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত পক্ষকালব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এনিমিয়া মুক্ত ত্রিপুরা গড়তে এবং ত্রিপুরাকে টিবি মুক্ত করতে গোটা রাজ্যে 15 দিন ধরে চলবে এই কর্মসূচি। আশা ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 6 থেকে 59 মাস বয়সের শিশুদের 2 বার আয়রন এবং ফলিক অ্যাসিড সিরাপ খাওয়াবেন। 5 থেকে 9 বছর বয়স শিশুদের সপ্তাহে 1টি গোলাপি আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হবে। 10 থেকে 19 বছর বয়সের কিশোর কিশোরীদের সপ্তাহে 1টি নীল আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হবে। গর্ভবতী মহিলাদের অনুরূপভাবে আয়রন ট্যাবলেট এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হবে। এই কর্মসূচিতে 14,000-এর অধিক গর্ভবতী মহিলা এবং 18,000-এর অধিক প্রজনন ক্ষমত মহিলাদের রক্তাল্পতা দূরীকরণ সম্মিলিত পরিষেবা প্রদান করা হবে। 2 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত ত্রিপুরাকে টিবি মুক্ত করতে আশা ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিবি রোগী শনাক্ত করবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বিনামূল্যে ওষুধ প্রদান করবেন। এই অভিযানে 84,000 বাড়ি পরিদর্শন করবেন তারা। গোটা রাজ্যে প্রায় 4.5 লক্ষ মানুষের উপর টিবি রোগ শনাক্তকরণের কাজ করবে। রক্তাল্পতা দূরীকরণ এবং যক্ষ্মা নির্মূলীকরণ সুনিশ্চিত করতে রাজ্যের 3,600-টির অধিক স্কুল এবং 6,700-টির অধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পক্ষকালব্যাপী এই কর্মসূচি আয়োজিত হবে। এদিন অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিক রাধা দেববর্মা, অধিকর্তা জে কে সিনহা, NHM এর অধিকর্তা সিদ্ধার্থ শিব জসওয়াল সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী শিশুদের পোলিও খাইয়ে আনুষ্ঠানিক সূচনা করেন। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি।